হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ফ্রাইডে, চলে আসলাম বাজার করতে। আসলে বাজার তেমন একটা করা হয় না, সুযোগ পেলে মাঝে মাঝে করা হয়। তো আজকে বাজারে আসলাম, আসার পরে দেখলাম সব দেশি মাছ এবং কার্প জাতীয় মাছ, চাষের মাছ, চিংড়ি মাছ, অনেক রকমের মাছ দেখতেই পাচ্ছেন। কই মাছ, দেশি মাছ, সঙ্গে চিংড়ি মাছ, বাইন মাছ এবং অনেক রকমের দেশীয় মাছ এই মার্কেটটিতে আপনার চোখে পড়বে। এবং এখানের মাছগুলো সত্যি অনেক বেশি ফ্রেশ এবং খুবই সুস্বাদু। এই নদীর চিংড়ি, সঙ্গে বাইন এবং দেশীয় অনেক রকমের মাছ, এগুলো আমার কাছে 600 টাকা কেজি বলছিলেন এই মাছ বিক্রেতা। তো আমার মাছগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে এবং মাছগুলো একদম জীবিত ছিল, খুবই টাটকা ছিল। এবং এই বাজারটিতে সব দেশীয় মাছ সাথে সাথে সাগরের মাছ, ইলিশ মাছ, বিভিন্ন টাইপের মাছ পাওয়া যায়। এগুলো হচ্ছে ইলিশ 1600 টাকা কেজি আমার কাছে দোকান বিক্রেতা বলছিলেন, এবং সাগরের কোরাল মাছ এবং এক লইট্টা মাছ, বিভিন্ন প্রজাতির মাছ এই আবদুল্লাপুর আড়তে পেয়ে যাবেন। পাইকারি খুচরা আপনি সব রকমের মাছ এখান থেকে কিনতে পারবেন। ইলিশগুলো সত্যি খুব ফ্রেশ এবং খুবই বড় জাতের এবং সুস্বাদু ইলিশ ওনারা বলছিলেন। ইলিশগুলো অনেক টাটকা এবং খুবই সাম্প্রতিক সময়ে এখানে নিয়ে আসা হয়েছে, বেশি দিন হয়নি ইলিশগুলো। এবং কোরালগুলো বলছিল যে অনেক স্বাদের কোরাল, তাই আপনারা আবদুল্লাপুর এই আড়তে যদি আসেন তাহলে পাইকারি এবং খুচরা খুবই স্বল্প মূল্যে টাটকা ফ্রেশ সুস্বাদু মাছ পেয়ে যাবেন। এবং ইলিশগুলো বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রকমের সাগরে, পদ্মা, মেঘনা এবং বিভিন্ন বাংলাদেশের নদ নদীর মাছ এই আড়তে পাওয়া যায়। সবাইকে অনেক ধন্যবাদ।